person can know. Khushi te, khushi te. This one's for Di Maria and Messi. This is that. Vamos Argentina. 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 বেশি ভয় পেয়ে গেছিল যে আর কেউ জিতবে নাকি না, পরে তখনই কান্না করে দিয়েছে, আপসেট হয়ে এখন খুশিতে কান্না করে দিচ্ছে। মানে গেম হারলেও কান্না করে না, জিতলেও কান্না করে। আমি অনেক কষ্ট পেয়েছি যখন মেসি ব্যথাটা পেয়েছে। আমার আমার লাভ মেসি, ছোটবেলা থেকে 2010 থেকে আমি মেসির ফ্যান, ছোটবেলা থেকে তার ফুটবল খেলা থেকে বড় হয়েছি, তার এরকম কান্না অবস্থা থেকে অনেক কষ্ট পেয়েছিলাম, বাট আলহামদুলিল্লাহ উই হ্যাভ ওয়ান, থ্যাংকস অল টু আল্লাহ, থ্যাংক ইউ। কখনোই না, কখনোই না, আমি সবসময় গ্রেটফুল মেসি আর আর্জেন্টিনার উপরে, সবসময় মেসি ও মাই লাইফ, থ্যাংক ইউ। যবে থেকে ওর মানে ওর কাছ থেকে শুনতে পেরেছি আর্জেন্টিনার ব্যাপারটা, তবে থেকে ক্লাস সিক্স থেকে, আই গেস ক্লাস সিক্স থেকে। কেমন ছিল আজকে যে ফ্রেন্ডসরা আসছে আর অনেক, ওদের সবার সাথে সেলিব্রেশন করবো। ফার্স্ট আমরা ভাব মানে আনএক্সপেক্টেড ছিল যে জিতবেও কিনা, অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, বাট হাফ মিনিটের পরে থ্যাংক ইউ আল্লাহ। তারা না পাইলো কানাডার ভিসা, না পাইলো ফ্রান্সের ভিসা, আজকে তারা কলম্বিয়ার ভিসাটাও কিন্তু ঠিক মতো তারা পায় নাই। বাট এইখানে দেখেন, আমি নিজে আর্জেন্টিনিয়ান একজন ফ্যান, ওনারা যেরকম হচ্ছে মেসিকে সাপোর্ট করে, আমরাও হচ্ছে নেইমারকে সাপোর্ট করি। বেচারা হচ্ছে ইনজুরির কারণে অনেকে অনেক ফাইনাল থেকে হচ্ছে সে বাদ পড়ে গেছে, অনেক ট্রফিটাও কিন্তু সে পায় নাই, কিন্তু আমরাও হচ্ছে ওদেরকে নিয়ে হচ্ছে পোস্ট করতে পারি না, জাস্ট বিকজ অফ হচ্ছে ব্রাজিলের কিছু উগ্র সমর্থকের জন্য। বাট আমাদেরও কিন্তু একটা খারাপ সময় ছিল 2018 বলেন, মানে ষোলোর কোপার পর থেকে ওনাদেরও একটা এখন খারাপ সময় চলতেছে। বাট আমিও ভাইকে আশ্বাস দিতে চাই, ইনশাল্লাহ ভাইদেরও হচ্ছে একদিন একদিন সুনাম ফিরবে, একদিন সুনাম ফিরবে। আজকে সকাল 6টার দিকে হলুদিয়া পাখিরা এখানে খেলা দেখতে আসে, তাদের ঘুম নষ্ট করে, তারা না পাইলো ফ্রান্সের ভিসা, আজকে না পাইলো কলম্বিয়ার ভিসা, আজকে তাদের শোকের দিন, এই সুবাদে আমি তাদেরকে কালো মিষ্টিটা খাওয়াচ্ছি। আমি বরাবরই বলছি যে আমি আর্জেন্টিনাকে সমর্থন করি না, সেক্ষেত্রে আমি হচ্ছে যে মেসি এবং দিমারিয়ার খেলাটাকে সবচেয়ে বেশি উপভোগ করি, কারণ আপনি হচ্ছেন যে দলকে সাপোর্ট না করলেও একজন বিশ্বসেরা যে প্লেয়ার থাকবে তাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আমাদের জয় যে লাস্ট ম্যাচ হয়েছিল, আমাকে এত পরিমাণ ট্রল করা হয়েছে যে আমি এই জায়গায়, এই সাংবাদিক ভাই ছিলেন, এই জায়গায় আমার চোখের পানি ফেলতে হয়েছে। তখন আমি দাঁড়িয়ে বলেছিলাম যে মেসি বিশ্বসেরা, মেসিকে পছন্দ করি, কিন্তু আর্জেন্টিনা দলকে কখনোই সাপোর্ট করি না। আমরা তখনই জিতে যাই যখন একজন বিশ্ব প্লেয়ার, বিশ্বসেরা প্লেয়ার জিতে যায়।